রবীন্দ্রনাথকে পিঠে খাইয়ে জনৈকার প্রশ্ন ছিল, গুরুদেব কেমন লাগলো পিঠে? রবীন্দ্রনাথ বললেন, লোহা কঠিন, পাথর কঠিন, আর কঠিন ইষ্টক, তার অধিক কঠিন কন্যে তোমার হাতের পিষ্টক। এও এক প্যারোডি। গোবিন্দচন্দ্র অধিকারীর সুখসারি সংবাদ বাংলা লোকায়ত চর্চার এক মাইলস্টোন। সুখ এক কথা বলে তো সারি বলে ভিন্ন। মানবের প্রয়োজনে আগে পর্বত না আগে মেঘমালা, সে নিয়ে তর্ক রবীন্দ্রনাথের এই স্যাটায়ারে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে গিরিরাজের জগতে প্রাধান্য, আহা সুখ বলে গিরিরাজের জগতে প্রাধান্য, সারি বলে মেঘমালা সেই বা কি সামান্য, গিরি মাথায় থাকে। সুখ বলে গিরিরাজের দৃঢ় অচল শিলা, সুখ বলে গিরিরাজের দৃঢ় অচল শিলা, সারি বলে মেঘমালার আদি অন্তই লীলা বাঁধবে কে বা তাকে। সুখ বলে নদীর জলে গিরি ঢালেন প্রাণ, সুখ বলে নদীর জলে গিরি ঢালেন প্রাণ, সারি বলে তার পিছনে মেঘমালার দান, তাই তো নদী আছে। সুখ বলে গিরিস থাকেন গিরিতে দিন রাত্র, সুখ বলে গিরিস থাকেন গিরিতে দিন রাত্র, সারি বলে অন্নপূর্ণা ভরেন ভিক্ষা পাত্র, সে তো মেঘের কাছে। সুখ বলে হিমাদ্রি যে ভারত করে ধন্য, সুখ বলে হিমাদ্রি যে ভারত করে ধন্য, সারি বলে মেঘমালা বিশ্বের দেয় স্তন্য, বাঁচে সকল জন। সুখ বলে সমাধিতে স্তব্ধ গিরির দৃষ্টি, সুখ বলে সমাধিতে স্তব্ধ গিরির দৃষ্টি, সারি বলে মেঘমালার নিত্য নতুন সৃষ্টি, তাই সে চিরন্তন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।